কোথায় যাচ্ছেন লিওনেল মেসি? কোন ক্লাবের হয়ে শেষ করবেন ক্যারিয়ারের বাকিটা সময়? পিএসজি, ম্যান সিটি নাকি অন্য কোনো ক্লাব? সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সবার মনে। বার্সেলোনার সাথে দুই যুগের সম্পর্ক ছিন্ন হওয়ার পর লিওন নতুন গন্তব্যের আপডেট জানতে সবাই মুখিয়ে। আর্জেন্টাইন সুপারস্টারের ট্রান্সফারের আপডেট জেনে নেই প্রতিবেদনে। লিওনেল মেসি, যারা ফুটবল দেখেন এবং বোঝেন, এই নামটার সাথে পরিচিত নন এমন মানুষ খুঁজে পাওয়া অসম্ভব। তাই তো মেসির বার্সা ছাড়ার খবর পাওয়ার সাথে সাথেই ফুটবল পাড়ায় এই একটাই প্রশ্ন, কেন গেলেন? থাকলেই বা কি হতো? এখন কোথায় যাবেন মেসি? ঘটনার রেশ কাটতে না কাটতেই খবর ছড়িয়ে পড়ে চারদিকে, পিএসজি হতে যাচ্ছে খুদে জাদুকরের নতুন ঠিকানা। কারণ ঠিক একদিন আগেই যে মেসিকে ছুটি কাটাতে দেখা যায় পিএসজির নেইমার, ডিমারিয়া, ভেরাতিদের সাথে, কাল পর্যন্ত তা গুজব বলেই ধারণা করা হচ্ছিল। কিন্তু আজই পাল্টে গেল চিত্র। ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানোর পোস্টে জানা যায়, আজই ফ্রান্সে উড়ে গেছেন মেসির বাবা এবং এজেন্ট হোর্হে মেসি। চলছে কথাবার্তা এবং তারাই একমাত্র ক্লাব যারা মেসিকে নিতে সরাসরি প্রস্তাব দিয়েছে। 2023 সাল পর্যন্ত তার সাথে চুক্তি করতে চায় প্যারিসের ক্লাবটি, যা মেসি চাইলেই বাড়াতে পারবেন। মেসির প্যারিসে যাওয়ার সম্ভাবনা জোরালো হয়েছে আরও এক কারণে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পিএসজির জার্সিতে মেসির ছবি আপলোড করেছেন দলটির মালিকের ভাই খালিদ বিন হামাদ। সেখানেই লিখেছেন, দুপক্ষই সমঝোতায় পৌঁছেছে, আনুষ্ঠানিক ঘোষণা আসবে শীঘ্রই। এছাড়াও মঙ্গলবার আইফেল টাওয়ার বুকিং দিয়েছে প্যারিসিয়ানরা। নেইমারকেও যে এখানেই আনভিল করেছিল পিএসজি, তাই দুয়ে দুয়ে চাল মেলাচ্ছেন অনেকেই। খুদে জাদুকরকে নেয়ার রেসে পিএসজির সাথে ম্যান সিটির নাম শোনা গেল, ব্যাপারটা পরিষ্কার করেছেন সিটি কোচ পেপ গার্দিওলা। ম্যান সিটির অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতি দিয়ে তিনি জানান, মেসি তাদের চিন্তাতে নেই। দুই দিন আগে ইপিএল রেকর্ড 100 মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফিতে ইংলিশ ফরোয়ার্ড জ্যাক গ্রিলিশকে দলে নিয়েছেন সিটিজেনরা। তাকে 10 নম্বর জার্সিও দিয়েছে ওরা। মেসির পিছনে না ছোটার এটাও বড় একটি কারণ। শেষ পর্যন্ত মেসির ঠিকানা যেখানেই হোক না কেন, তার বার্সা ছাড়াতে যেমন জৌল সারাবে লালিগা, ঠিক তেমনি লিওর আগমনে ভার বাড়বে ওর নয়া ক্লাবের। সামিউল কায়নাত, ডিবিসি নিউজ ডেস্ক।